Assalamualaikum. এই যে এক জোড়া 100% রানিং মাদিরা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে অ্যারাবিয়ান কোকা সুন্দর একটু মিস মার্কিং নাই ফুল ফ্রেশ দেখতে একার পুতুলের মতন এই পেয়ারটা যদি 4 6 8 10টা কবুতর আছে খুবই ফাটাফাটি কবুতরটি তো এই কবুতরটি একটা প্যাকেজ হিসাবে আমার থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে দেখেন এই যে নরটা দেখেন যে চাই রইছে তেমন ডাকাইতের মতন এই যে জোড়া সামনেরটা মাদি পিছেরটা নর এই যে গলা ঘষা স্প্রিং জোড়া তো এখানে 10টা প্যাকেজ আছে 10টা কবুতর যদি কোনো ভাই যদি আমার থেকে নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না 300 টাকা পিস 600 টাকা জোড়া পাঁচ পেয়ার কবুতর একটা ডিম দেওয়া আমার কাছে আরেকটা ডিম ইনশাল্লাহ দিয়ে দিবে তো এই পেয়ারটা যদি আপনারা কেউ পালার ইচ্ছুক বা সংগ্রহ করার ইচ্ছুক থাকেন তাহলে আমার থেকে নিতে পারেন এই পেয়ারটা কোনো ভাই যদি দামাদামি না করেন নটটা খুবই ভালো মাদিটাও ভালো তো এগুলো দিয়ে আপনারা কবুতর ভবিষ্যতে রেসও করতে পারবেন বাচ্চা কাচ্চা করে বিক্রিও করতে পারবেন মাদিটা দেখেন নটটা বোলহেড আর্টেঞ্জেল দেখেন নিউ অ্যাডেল সাত পরে আছে এটা হলো নটটা এই যে সামনেরটা এই যে নরের মাথাটা এটা হলো মাদিটা বুঝতে দোনোটা কবুতর একদম ফ্রেশ আছে ওর মাটা আসসালামু আলাইকুম আজ মহসিন ভাই আসতে পারে নাই সে অনেক অসুস্থ তো আমরা সবাই মহসিন ভাইয়ের জন্য দোয়া করব জানি সে সুস্থই আমাদের মাঝে ফিরে আসতে পারে তো ভাইয়ের শরীরটা অনেক বেশি খারাপ এই জন্য সে একটু শরীর সুস্থ হলেও কম বেশি আমার কাছে আসে আসার চেষ্টা করে কিন্তু সকালবেলা দুই দিন ধরে সে মানে অনেক অসুস্থ বিছানা থেকে মনে উঠতে পারতেছে না তো আপনারা দোয়া করবেন তার জন্য আমরা সবাই দোয়া করব জানি মহসিন ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তো অনেক ভালো ভালো কবুতর আনছি আপনাদের জন্য তো আজকে ওই কবুতরটি আমি নিজেই এক দিলাম মানে এখন যদি যতটুকু পারছি আমি করছি মহসিন ভাই যেভাবে ভালোভাবে করতে পারে সে একটা সিনিয়র ভাই আমাদের কোন তো আর করতে পারবো না তারপর আমি যতটুকু পারি যথাসাধ্যভাবে চেষ্টা করছি তারপরেও আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো বুঝাতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে যে পেয়ারটা পছন্দ হয়েছে সেই পেয়ারটা আমার ব্যাগ মানে ছবি পাঠায়েন আমি ওইটা আবার নতুন করে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো আজকে অনেক ভালো ভালো ফ্যান্সি কবুতর আনছি আর ভালো ভালো রেসার কবুতর তো আছেই আর প্যাকেজ আছে ফাটাফাটি প্যাকেজ যেহেতু কবুতরের প্যাকেজটি একটু দেখাই আপনারে দেখেন কবুতরের কোয়ালিটিটি বুঝতে পারছেন এই কবুতরটি অনেক ভালো ভালো কোয়ালিটির কবুতরটি যে এখানে আমার যে কবুতরটি আছে যেখানের কবুতরের কোয়ালিটিটি একটু দেখবেন তো আমি এখানে প্যাকেজ কবুতরে দিয়ে দিছি বাচ্চা পাঁচ জোড়া কবুতর আমার থেকে নিলে 300 টাকা পিস 500 টাকা ইয়া 600 টাকা করে জোড়া একসাথে পাঁচ জোড়া করে কবুতর নিতে হবে মাত্র 3000 টাকা হলে পাঁচ পেয়ার করে কবুতর নিতে পারবেন আমি এটার ভিতরে আপনি মিলে মিলে অনেক সুন্দর সুন্দর কবুতর দিছি আপনাদের জন্য যে অনেক ভাইরা আছে প্রবাসী যারা হইলো আপনার হইলো বাজারে ভাই বাজারে কবুতরের দাম কম দাম কম দেখে কি আমরা কম দামে কবুতর পালবো না ভালো কবুতর পালবো কমের ভিতরে আশা করি না দাম যেহেতু কম আছে একটু কমের ভিতরেই পালি না কিন্তু ভালো কবুতরটা কালেকশন করার চেষ্টা করি ওই বাজারে থেকে 150 টাকা পিস কিনাই না যে 200 টাকা 400 টাকা জোড়া 350 টাকা জোড়া আপনারা দেখতেছেন দুইটা কবুতর না কোয়ালিটি না খালি কবুতর হয়েছে কিন্তু কোনো কোয়ালিটি ভালো না ওসব কবুতর না পালি হালকা সামান্য একটু বেশি দাম দিয়া একটু ভালো কবুতর পালার চেষ্টা করি যখন কবুতরের দাম উঠবে মানে দেখতেও সুন্দর বাজারটা দাম উঠলেও জানি দুটা পয়সা বেশি বেচতে পারবে ঠিক আছে তো আসেন বেশি কথা বলে না পারায় অনেক কবুতর তো দেখাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার নাম তারেক আমার মোবাইল নাম্বারটা হলো 01756270064 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার ইমো নাম্বার তো ধন্যবাদ চলেন কবুতরের ভিতরে ঘুরে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে এক জোড়া 100% রানিং মাদিরা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে অ্যারাবিয়ান কোকা একদম পুরো ফ্রেশ এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় 100% ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে একদম 4500 টাকা পড়বে মাস্টার পেয়ার দুইটা ডিম শুদ্ধা
এই আরেক পেয়ার কবুতর মাস্টার পেয়ার এটা ডিম ডিম দেওয়া কবুতর একদম দেখেন অনেকে বলতে পারেন এক পেয়ার কবুতর ওই যে ওই জোড়াটা ওটা এক পেয়ার এই যে অ্যারাবিয়ান কোকা 100% রানিং পেয়ার যদি কোনো ভাইয়ের দরকার হয় বা বোনের দরকার হয় তাহলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন সারাদিন কুক 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 করতেই থাকবে বুঝতে পারছেন 100% রানিং পেয়ার এটাও ডিম দিছে এই পেয়ারটাও যদি কেউ নিতে চান একদম 4,500 টাকা পড়বে এই এক পেয়ার চাইনিজ আউল দেখেন কত সুন্দর একদম পুরো পুতুলের মতন স্টাইলটা এটা হলো মাদি কবুতরটা এটা হলো নর কবুতরটা একদম পুতুলের মতন ফুল ফ্রেশ ভাই যেসব কবুতর এখন মার্কেট কম আছে আমরা সবাই জানি কিন্তু কমের ভিতরে আমরা সুযোগটা কাজে লাগাবো কিছু কিছু ভালো পেয়ার লেয়ার কবুতর কালেকশন করে রাখবো যেটা সবসময় ডিমান্ড থাকে এই যে সব কবুতর বাজার কম কিন্তু দেখেন এসব কবুতর কিন্তু সচরাচর দেখা যায় না এত সুন্দর পেয়ার সহজে দেখা যায় না ভাই দেখছেন পেয়ারটি এই পেয়ারটা যদি কোনো ভাই আমার থেকে নিতে চায় তাহলে ফিক্স 3500 টাকা হলে নিতে পারবে কোনো দামাদামি করলে দিতে পারবো না সরি 3500 টাকা একদম এই আরেক পেয়ার দেখেন কবুতর কত সুন্দর হইতে পারে এটার দুইটার বাচ্চা আছে বাচ্চা দুইটা আমি দেবো না বাচ্চা দুইটা একজনের কথা দিছি তার কাছে বাচ্চা দুইটা বেচা দেখেন কেরালার কোয়ালিটির ইয়ার ভিতরে দেন পিঠে পিঠে পিঠের ভিতরে প্রজাপতির মতন পিঠের ভিতর প্রজাপতির মতন আছে বুকের মার্কিংটা দেখেন একদম কবুতরটি একদম ফুল ফ্রেশ ডিম পাইরা দিব আবার বাচ্চা কাচ্চা আরেকটু বড় হইলে এখনও ভিটের ভিতরে আছে তো আমি আশা করি যে সপ্তাহখানিকের ভিতরে ডিমটা পেরে দিব যেহেতু বাচ্চা দুইটা বড় হয়ে গেছে এই যেটা হলো নটটা এই যেটা হলো মাদিটা একদম পুরা সেম টু সেম কার্বন কপি এই পেয়ারটাও যদি কোনো ভাই নেয় একদম 3500 টাকা কোনো দামাদামি করতে পারবে না ফিক্সড প্রাইস এই এক পেয়ার কবুতর আছে আমেরিকান টেলমার্ক মাস্টার পেয়ার একদম পুরো জেট বুঝছেন কোয়ালিটি একদম পিসের থেকে ফের থেকে শুরু করে আমি দেখাই দিতেছি একটা মাত্র সাদা নাই পশম পুরাটাই একদম পাখার মতন ফ্রেশ আছে ঠিক আছে অনেক অনেক কবুতর দেখেন মার্শালে দিলে পুরো জেট স্প্রিট যাকে বলে নিজের বাচ্চা নিজে করে 100% গ্যারান্টি হলো নটটা এটা হলো এই যে এই দুইটা কবুতর যদি কেউ নিতে চা থেকে আগ্রহী থাকেন মাস্টার পেয়ার নিজের বাচ্চা ফুটাবে 100% আছে ঠিক আছে একদম 3 টাকা পড়বে এই পেয়ারটা কোনো মিস মার্কিং না একদম লেজ যেমন তেমনই এই এক পেয়ার কবুতর চাইনিজ আউল বুকের পশমটা দেখেন এটা হলো নটটা এটা হলো মা একদম ফ্রেশ আছে কোনো রকম মিস মার্কিং দেখছেন এই যে পেয়ারটা নর্মাদি সেম টু সেম দুইটা ডিম আছে ডিমে বৈশা রয়েছে পেয়ারটা বুঝতে পারছেন তো এই পেয়ারটা যদি কেউ আমার থেকে কালেকশন চায় তাহলে ফিক্সড 3 টাকা পড়বে কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম 3000 টাকা এসব কবুতরকে আল্লাহর রহমতে উট কমবে না কবুতর লেয়ার একদম 3000 টাকা ফুল ফ্রেশ 100% ডিম বাচ্চার গ্যারান্টি আছে দুইটা সহ
Assalamualaikum. এখানে এক জোড়া আমেরিকার নান আছে। দেখেন সাইজটা কত বড় মাশাআল্লাহ দিলে। বাংলাদেশী নান আছে কিছু ছোট ছোট জাত। এটার মাদিটা দেখেন কত বড় বিগ সাইজ। এই যে এটা হলো নর কবুতরটা। ঠিক আছে অনেক বড় মাশাআল্লাহ দিলে ব্লেজ কবুতর দুটো দেখেন। কোয়ালিটির উপরে ডিপেন্ড কাম। এই জোড়াটা দেখেন খুবই ফ্রেশ কবুতর। রানিং পেয়ার আছে। এই পেয়ারটা জন্য ভাই নিতে চায় তো কোনো দামই করতে পারবেন না। 3000 টাকা পড়বে। এটা হলো নট আর এটা হলো মাদিটা একদম পুতুলের মতন। 3000 টাকা। আসসালামু আলাইকুম। এই যে এখানে একটা ব্ল্যাক আছে ব্ল্যাক লেস। এখন কটা এই কবুতরটি নিউ এডেটর। এই সাথে হলো মাছ পিসের তো হলো নর। এই কবুতরটি নয় আছে এই পরে আছে। এটা হলো এটা মাসিলে কোয়ালিটিটা সুন্দর। একটু মিস মার্কিং নাই ফুল ফ্রেশ দেখতে একবার পুতুলের মতন। এই পেয়ারটা যদি কোনো হ্যাঁ কোনো দামাদামি করবে না কবুতরটি দিয়ে সবাই লাভবান হতে পারে। কারণ নিউ আইডাল কবুতর সবাই খুঁজি। একটা একবার বাচ্চা কাচ্চা করলে অনেকদিন বাচ্চা করা যায়। যে লেসটি পাকটি একদম ফ্রেশ। এই কবুতর দুটো যদি কোনো ভাই বা বোন নিতে চায় আমার থেকে নিতে পারেন। অনেক সুন্দর কবুতর দুটো পড়বে ফিক্সড 5000 টাকা। একদম 5000 কইলে আমার থেকে দুটো কবুতর নিতে পারবে। রেড আর্ট অ্যাঞ্জেল। যে পুরার বদেন চিক 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 করতেছে সারা শরীর রোদের ভিতরে গেলে। যে যেমন দিয়ে দেখাইতেছি এই দেখেন কবুতরটা সারাটা শরীর চিকমার চিক দিতেছে। আর্ট অ্যাঞ্জেল যেমন আছে রেড বার আর্ট অ্যাঞ্জেল খুবই লেয়ার। কারণ এটা পুরাটা ওই আর্ট অ্যাঞ্জেল যেমন ছবি তোরে কাশি করে কম করব দুটোটাই তিন পরের পিসেরটা নর একটা মা হান্ড্রেড। এই যে এটা হলো নর বাচ্চাটা আর এটা হলো মাদি বাচ্চাটা। আপনারা দেখলেই পারবেন নরটা একটা ঠোঁটটা মাদিটা একটু চিকন। এই বাচ্চা দুটো যদি কেউ আমার থেকে নিতে খুবই সুন্দর ভাই। একদম 2500 টাকা পড়বে। একদম 2500 আর্ট অ্যাঞ্জেল। আসসালামু আলাইকুম। এই এক জোড়া এটা বোল হেড অ্যাঞ্জেল। এই যে এটা শরীরটা যেমন নিচের যেমন একদম পুরা এমন ওই লালটা কবুতরটা এমন হয়ে যাবে। আর এটা হলো বোল হেড আর্ট অ্যাঞ্জেল দেখেন নিউ অ্যাডেল। সাত পরে আছে। এটা হলো নরটা এই যে সামনেরটা এই যে নরের মাথাটা এটা হলো মাদিটা বুঝতে পার। দোনোটা কবুতর একদম ফ্রেশ আছে। ওর মাটাও আছে আমার কাছে ওর বাবার চলে গেছে এই আর কি। তো এই প্যাকটা দেখেন কত সুন্দর হইতে পারে। একটা মিস নাই একদম পুরা পুতুলের মতন। ফটা খালি দৌড় পারে দেখেন কত সুন্দর প্যাকটা একদম পুরা পাখির মতন। ঠিক এই যদি কোনো ভাই আমার থেকে নেয় তাহলে কোনো দাম আনতে পারবে না। একদম 4500 পড়বে বোল হেড আর্ট অ্যাঞ্জেল। এম 4500 হলো নটটা ওইটা। তো তিনবার ভিডিও করার পরে এটা নিয়ে নাম্বারটা এটা রাখাই যাইতে। এটা হইল ওর মাটা সুন্দর দেখেন। কিউট এটা হলো মাদিটা। ওর নটটা চলে গেছে। তো এই মাদিটা যদি কার দরকার হয় কার যদি এমন রাজকুমার এক থাকে তাহলে
এইটা সংগ্রহ করতে পারবেন। মাদিটা 100% রানিং মাদি, নিজের বাচ্চা নিজে, ঠিক আছে, একদম একটা কোন মার্কিং নাই মাদি, একদম পুতুলের মতন অনেক সুন্দর। মাদিটা যদি কোনো ভাইয়ের দরকার হয় ফিক্সড 3500 হলে আমার থেকে নিতে পারবেন, 3500 রাদি। আসসালামু আলাইকুম, এ এক পেয়ার কবুতর, এটা হলো জার্মান শিল, একদম পুরা রানিং পেয়ার। দেখেন ক্যাপ লাগানো, চোখের উপরে ক্যাপও আছে। এটা হলো পিসেরটা হলো নর, সামনেরটা মাদি। এ পেয়ারটা, এই পেয়ারটা যদি কেউ সংগ্রহ করতে চান, খামারি টেক লাগানো আছে দুটা কবুতরের ভিতরে, যে দেখেন খুবই সুন্দর পেয়ারটা। যদি কোনো ভাই দরকার হয়, যদি কেউ দামাদামি না করেন, তাহলে ফিক্স পড়বে 2500 টাকা, একদম 2500 টাকা। পিসেরটা মাদি, সামনেরটা নর, অনেক সুন্দর কবুতর, ফুল ফ্রেশ, কোনো ধরনের মিস মার্কিং নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, এই একজোড়া রেড চেকার আছে, একদম পুরো আগুন চোখের কবুতর। ওই যে নরটা গেলগা, এই যে এটা হলো মাদি কবুতরটা। তো ভাই এই পেয়ারটা অনেক লাফালাফি করলো, একদম পুরো আগুন চোখের কবুতর, দেখেন খুবই সুন্দর। এই পেয়ারটা যদি কোনো ভাই আমাদের থেকে কালেকশন করে, আমার থেকে, তো কোনো দামাদামি যদি না করে, একবারে পড়বে 4000 টাকা। রেড চেকার মাস্টার পেয়ার, খুবই ভালো কবুতর। এই যেটা হলো মাদিটা, ওটা হলো নটটা, কালারটাও পারফেক্ট, কবুতর ব্লাড লাইনও খুব ভালো। এটা দিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন ইনশাল্লাহ। এই একজোড়া কবুতর, এটা হলো চকো, চকো জেল যেটারে আমরা বললি মাইলোম্যান, মাদিটারে মাইরা অস্থির বানালেছে, খুবই ভালো পেয়ার। দেখেন কবুতরের গঠনটি, দেখেন আজকে যেহেতু মহসিন ভাই নাই, মহসিন ভাই অসুস্থ, এই কারণে দেখাইতে পারতেছি না। এই যেটা হলো নটটা, নটের শেপটা দেখেন আর মাদিটা, ঠিক আছে, এটা কালারটা ভালো না, কিন্তু কবুতরের ব্লাড লাইন হিসাবে, কবুতর হিসাবে খুবই ভালো ব্লাডের কবুতর। এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন, দেখছেন নরমাদের শেপ, শেপটা আরও অনেক সুন্দর ছিল। মাদিটা ডিমের, তো এই কারণে নটটা খালি দেন মাদিটার মাইরা। এই পেয়ারটা আপনারা নিতে পারেন, চকো জেল। এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় 4000 টাকা। হ্যাঁ আসসালামু আলাইকুম, এখানে একজোড়া গ্রিজেল আছে, দেখেন কবুতর দুটা খুবই ভালো ব্লাডের কবুতর। এটা হলো নটটা, এই যে নটটা দেখাইতেছি, এটা হলো মাদিটা, একদম আগুন চোখের কবুতর। এটা শেপটা দেখেন, চোখটা দেখেন, দোনোটাই খুব ভালো কোয়ালিটির কবুতর। এই যে মাদিটা, মাদির চোখটা দেখলেই শান্তি। এটি অনেক হারামি ব্লাডের কবুতর ভাই, খুবই ভালো ব্লাডের কবুতর, তো আপনারা সংগ্রহ করতে পারেন। দেখছেন এই যে হলো নটটা, আর এটা হলো মাদিটাও, বাচ্চা খাওয়াই না, 100% রানিং কবুতর। তো কোনো ভাইয়ের দরকার যদি পড়ে, আমার থেকে নিতে পারেন, মাত্র 4000 টাকা। এই একটা পেয়ার, এই কবুতর দুটো অনেক ভালো কবুতর। এটা হলো অজয় ভাই, আমাদের বিআরপিএলের কবুতর। এই যে নটটা খুবই ভালো, মাদিটাও ভালো, তো এগুলো দিয়ে আপনারা কবুতর ভবিষ্যতে রেসও করতে পারবেন, বাচ্চা কাচ্চা করে বিক্রিও করতে পারবেন। মাদিটা দেখেন, নটটা, ইনশাল্লাহ মাদিটা কালকে ডিম পারবে আমি আশাবাদী। মাদির চোখটা দেখলেই অনেক ভালো একটা কোয়ালিটির চোখ, দেখেন দেখছেন। আর এটা হলো নটটা, ওই দেখেন। তো এই পেয়ারটা যদি কোনো ভাই নেন, তাহলে নিতে পারেন, এটা খুবই ভালো কবুতর, 4000 টাকা, 4000 টাকার বিনিময়ে পেয়ারটা পাবেন আমার থেকে। এই যে এক পেয়ার কবুতর, এটা এই নটটা দেখেন, এই নটটা আমার একটা ফেভারিট কবুতর, খুবই ভালো ব্লাডের কবুতর। এই কবুতরটা এআরপিসিডির কবুতর, আর মাদিটার চোখটা দেখলো অসাধারণ একটা চোখ,
মাদি ডাইলো আপনার বিআরপিএফসি ক্লাবের কবুতর এআরপিসিডির নর আর বিআরপিএফসির মাদি দুটা দুই ক্লাবের কবুতর এর ব্লাড লাইন খুব ভালো ভাই আপনারা যদি নিতে চান এগুলো রেস 100 খেলা সম্ভব দেখেন মাদির চোখটা আর ওই যে নরের চোখটা দেখেন আজকে মহসিন ভাই নাই এই জন্য কবুতরটা আমি দেখাইতে পারতেছি না কারণ আমার কোন অনেক পছন্দ করা কবুতর মাদিটা ওই যে নরটা তো এই পেয়ারটা কোনো ভাই নেয় 4,500 টাকা পড়বে 4,500 টাকার বিনিময়ে আমি পেয়ারটা দিয়ে দিতে পারবো হ্যাঁ আসসালামু আলাইকুম এই দুইটা কবুতর আমার বড় ভাই মানিক ভাইয়ের খুব পছন্দের কবুতর আমারও কবুতর দুইটা পছন্দ কারণ আমরা যখন এই কবুতরটি আনছি তখন এই কবুতরটি আমরা পালার নিয়ত করে আনছিলাম বাইর থেকে বলছিলাম দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দেখছেন মাদি কবুতরটা শেপ আর এই যে নটটার মানে অস্থির কবুতর অস্থির কবুতর খুব সহজে সব কবুতর সচরাচর হাত দেওয়া অসম্ভব তো এই পেয়ারটা কোনো ভাই নিতে চান হয় এসপার নাইলে ওসপার হয় আমাদের কাছে থাকবো আর নাইলে আপনাদের বাসায় যাবে একদম 6,000 টাকা যে ভাই দিব তাকে কবুতর দুটা দিয়ে দিব দেখেন কবুতরটা এই যে মাদিটা আর এই যেটা হলো নটটা একদম পুরো বিশে বিশ খাপে খাপ জয়নাল মুন্সির বাপ ঠিক আছে অস্থির পেয়ার মাত্র 6,000 টাকার বিনিময়ে দিয়ে দিতে পারবো এতটুকু গ্যারান্টি দেয় যে ভাই যার কবুতর হের বাসা থেকে 15,000 টাকা দান তারবেন না এতটুকু গ্যারান্টি দিয়ে দিছি আসসালামু আলাইকুম এই যে এক পেয়ার দোবাজ আছে দেখেন দোবাজ কবুতর ইনশাল্লাহ কত সুন্দর পারে এই যে নরের গিয়ারটা ওটা হলো মাদের গিয়ারটা দেখছেন সুন্দর একদম পুরা পাংখা একদম ফুল ফ্রেশ একদম পুরা লাল টকটক গিয়ারের কবুতর এই কবুতর দুটা 8 পর 9 পরে আছে ওদের বাবা মাও আছে আমি দেখাই আপনাদের পেয়ারটা যদি কোনো ভাই কোনো দামাদামি করতে পারবেন না ফিক্স পড়বে 2,000 টাকা একদম 2,000 টাকা নিউএডেল এটা হলো মাদিটা আরও লাল টকটকা গিয়ার হবে এটির বাপ মাটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটা হলো নটটা ঠিক আছে আসসালামু আলাইকুম এইখানে একজোড়া রেড চেকার আছে এটার চোখটা দেখেন পুরো আগুন চোখের কবুতর সামনেরটা মাদি পিছেরটা নর কবুতরের কোয়ালিটিটি দেখেন খুবই ভালো কোয়ালিটির কবুতর হলো মাদি কবুতরটা এই যে এটা হলো নর কবুতরটা ঠিক আছে এই যে নরটা অনেক হারামি কবুতর ভাই ছাড়ার লগে লগে লাফালাফি করে 2-3 বার দেওয়ার পরে তারপরে এই যে পেয়ারটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে 4,000 টাকার বিনিময়ে আমার থেকে নিতে পারেন অস্থির একটা মাস্টার পেয়ার আসসালামু আলাইকুম অনেক খাটান খাটাইলো এই পেয়ারটা এটা খুবই একটা ভালো লাইনের কবুতর ভাই আমি বুঝাইতারুম না যে কবুতরটা কি মাদির চোখটা দেখেন এই মাদিটা বগুড়া থেকে রেস করা কবুতরটা মাদিটা আর নটটা খেলতে পারে নাই গা বুঝতে পারছেন দেখেন এই যে নটটা আর এই যে হলো মাদিটা এই যে চিপটেক লাগানো আছে মাদিটা বগুড়া থেকে রেস করা কবুতর এই যে পেয়ারটা যদি আপনারা নিতে চান ইচ্ছুকেন দেখেন পেয়ারটা যদি কোনো ভাইয়ের দরকার হয় এই পেয়ারটা 100% গ্যারান্টি করা কবুতর আমি দিয়ে দিছি আপনাদের যেসব কবুতর দিয়ে আপনারা 100% রেস খেলতে পারবেন ওই ব্লাডের কবুতরটি আমি কালেকশন করার চেষ্টা করি এই নটটার চোখটা দেখেন দেখছেন আর মাদিটার চোখটা দেখেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় আমার থেকে তাহলে দামাদামি করতে পারবেন না 5,000 টাকা হলে নিতে পারবেন আসসালামু আলাইকুম এখানে একজোড়া গ্রিজেল কবুতর আছে এটা সিলভার গ্রিজেল এটা হলো নটটা একটু নটটা ভালো করে দেখেন দেখাই দেখছেন নটটা এটার কালারটা যেমন ওই বাঘা গ্রিজেল আছে অনেকে আফসান গ্রিজেল বলে এটা আফসান সিলভার গ্রিজেল বুঝতে পারছেন এটা আপসা আপসা একটা কালার সেটা আবার সিলভার কালারের এই যে এটা হলো নটটা এটা হলো মাদিটা একটা ডিম দেওয়া আমার কাছে আরেকটা ডিম ইনশাল্লাহ দিয়ে দিবে তো এই পেয়ারটা যদি আপনারা কেউ
পালার ইচ্ছুক বা সংগ্রহ করার ইচ্ছুক থাকেন তাহলে আমার থেকে নিতে পারেন। এই পেয়ারটা কোনো ভাই যদি দামাদামি না করেন তাহলে ফিক্সড পড়বে 5,500 টাকা, একদম 5,500 টাকা হলে এই পেয়ারটা আমার থেকে নিতে পারেন। ঠিক আছে, সিলভার আফসান কবুতর, সিলভার কালারের, এটা হলো মাদিটা, ওটা হলো নটটা, দেখেন থরের কবুতর, তো ইটানি ইট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, একটু আগে যে পেয়ারটা দিছি ওই যে রেসের মাদি, এটা ওইটার বোন কবুতর। এই মাদিটা মোল্টিংয়ে ছিল যখন, এটা হইলো আপনার হইলো BLPL-এর কবুতর, অজয় সিনহা ভাইয়ের ক্লাবের কবুতর এই যে মাদিটা। ঠিক আছে, এটি খুবই ভালো ব্লাডের কবুতর ভাই, দেখেন এসব কবুতর দিয়ে 100% রেস খেলা সম্ভব। তো এই পেয়ারটি যদি আপনারা কালেকশন করতে চান তাহলে আমার থেকে নিতে পারেন। দেখেন চোখ, আল্লাহর রহমতে চোখটি দেখেন, মাদির চোখ, নরের চোখ, 4,000 টাকা হলে নিতে পারবেন। এই যে দোবাস পেয়ারটা, এটা হলো বাপ্পাটি, দেখে বাপটা, ওটা হলো মাটা, ওদেরই বাচ্চা কাচ্চা, একটু আগে আমি আপনার বলছিলাম। তো এই পেয়ারটা যদি কোনো ভাই নেয়, কোনো দামাদামি করতে পারবেন না, একদম 3,500 টাকা হইলে নিতে পারবেন আমার থেকে, একদম 3,500 টাকা। এটি লাল দাদে চোখের, পরে আমার আবার হলো ইটনি পানি লাগাইলে জিয়ারটারও বাড়ে, তো আমি ওইটার ভিতরে না একদম নর্মাল শুকনো অবস্থায় যেমন আছে, দেখেন কবুতর দুটা, ঠিক আছে সেই কবুতর, এটা ইন্ডিয়ান ময়না দোবাস। আসসালামু আলাইকুম, এই এক পেয়ার কবুতর সবজি, এর কোয়ালিটিটা দেখেন, ওই যে মাদিটা, এটা হলো নটটা, ভালো একটা কবুতর, দেন শেপটা দেখেন, চোখটি দেখেন, আনার চোখের কবুতর, দোনোটাই সেম টু সেম চোখের কবুতর। ঠিক আছে, খুবই ভালো ব্লাডের কবুতর, BRPFC ক্লাবের কবুতর। তো আপনারা এই পেয়ারটা যদি সংগ্রহ করতে চান আমার থেকে তাহলে 4,000 টাকা। ওই যেটা হলো মাদির চোখটা, আর এটা হলো নরের চোখটা, তিরিং তিরিং করে বেশি। আসসালামু আলাইকুম, এই যে এখানে এক পেয়ার কবুতর আছে, দেখেন কবুতরটি, একটু শেপটা খেয়াল করে একটু শেপটা দেখবেন, এই যে এটা হলো নটটা, এই যে নটটা, দেন নরের চোখটা দেখেন, আর ওইটা হলো মাদিটা, দোনোটার শেপটা দেখেন, খুবই ভালো এক পেয়ার কবুতর ভাই। এসব কবুতর দিয়ে সবসময় রেস খেলার চিন্তা ভাবনা করবেন, অরিজিনাল কবুতর দিয়েই রেস খেলা সম্ভব। দেখছেন কবুতর দুটার কোয়ালিটি, মাশাল্লাহ দিলে, যেমন চোখ ওরকম দুদেয়ালতা গায়ের রং, এই যে মাদিটা, মাদিটা দেখলেই শান্তি, অনেক ভালো একটা পেয়ার। এই যে পিছেরটা নর, সামনেরটা মাদি। তো কোনো ভাই যদি আমার থেকে পেয়ারটা নিতে চান, ইচ্ছুক থাকেন, তাহলে নিতে পারেন। এই পেয়ারটা 4,000 টাকা। আসসালামু আলাইকুম, এই যে এখানে এক পেয়ার কবুতর আছে, এই যে মাদিটা দেখেন, এই মাদিটা আমার একটা পছন্দের মাদি, ঠিক আছে, এটা অজয় বাইগের কবুতর, খুব ফাটাফাটি একটা মাদি, আর এটা হলো নটটা, দেখছেন চোখ টিকি, অনেক ভালো এর কবুতর। এই যে এটা হলো নর, এটা হলো মাদি, ওদের দিয়ে 100% রেস খেলতে পারবেন। তো ধরার ইয়ার ভিতরে ওই যে মাদিটার একটু মানে পশমটা উল্টায় গেছে গা। তো এই পেয়ারটি কেউ নিতে চান তো 4,000 টাকার বিনিময়ে আমার থেকে নিতে পারবেন, ভালো ব্লাডের কবুতর, দেখেন কোয়ালিটিটি। আসসালামু আলাইকুম, এই যে এখানে এক পেয়ার কবুতর আছে, ওদের চোখটি দেখেন, দেখছেন চোখ, দেখেন ওই ফেমাস জন অ্যাডানের কিছু কবুতর আছে না, যেমন ওই যে চোখের ভিতরটা বাতি জ্বলে, দেখেন এটার ভিতরে
পুরোটা লাল চোখটার ভিতরে কিভাবে বাতি জ্বলতেছে দেখেন মাদিটা, এটা হলো মাদির চোখটা আর এটা হলো নরের চোখটা, এই দেখেন। তো এই পেয়ারটা যদি কোনো ভাই যদি সংগ্রহ করতে চান আমার থেকে তাহলে নিতে পারেন, 4000 টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারেন, 100% রানিং পেয়ার, কবুতর গোল গাল আছে, লেসটা চিকন আছে, ব্যালেন্সের দিক দিয়ে ফার্স্ট ক্লাস, কোয়ালিটির দিক দিয়ে ফার্স্ট ক্লাস কবুতর, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ভাই। এই দেখেন দেখছেন শেপটা দেখছেন, এই যে এটা হলো মাদিটা, পাশালে দিলে মাদির শেপটা দেখেন, পুরো পাঙ্খি পাঙ্খি শেপের কবুতর, বুঝতে পারছেন ভাই? ওই যে নটটা দেখেন, শেপটা দেখেন একদম পুরো ফ্রেশ আছে ভাই। এই পেয়ারটা নিয়ে আপনি পালতে পারেন, দেন শেপটা দেন মাশাআল্লাহ দিলে একদম শেপ পাঙ্খি শেপ, এটা অরিজিনাল মুসলদম কবুতর, দেন মাদিটা দেন দেখছেন শেপটা, এই পেয়ারটা লয়ে যা পালে। হ্যাঁ আসসালামু আলাইকুম, এই এখন আপনাদের একটা প্যাকেজ দেখাইতেছি, এই দেখেন কবুতরটি খেয়াল করে দেখেন, এটা হলো খাকি দোবাস, এটা হলো যারা উড়াইতে চান, এই যে বাঘা কবুতরটির কোয়ালিটিটি দেখেন, এটা হলো গলা ঘষা একটা স্প্রিং মাদি, এই যে গররা নর একটা, ঠিক আছে, এই যে এটা হলো মাদিটা, এই আফসান বাগা যে মাদি আছে দেখেন, কবুতরের কোয়ালিটিটি দেখবেন আপনার, একটু জাস্ট নিতে হবে না, তারেকের কোয়ালিটিটি দেখবেন, এই যে একটা কবুতর আছে লাল পাত্তি দিয়ে করা, এই যে লাল পাত্তির কবুতর, এই যে দেখছেন কবুতরটি, এই যে একটা প্যাকেজ দেখছেন, এখানে 2, 4, 6, 8, 10টা কবুতর আছে, খুবই ফাটাফাটি কবুতরটি, তো এই কবুতরটি একটা প্যাকেজ হিসাবে আমার থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন এই যে নরটা দেখেন, যে চায়ের হয়েছে কেমন ডাকাইতের মতন, এই যে জোড়া সামনেরটা মাদি, পিছেরটা নর, এই যে গলা ঘষা স্প্রিং জোড়া, তো এখানে 10টা প্যাকেজ আছে, 10টা কবুতর যদি কোনো ভাই যদি আমার থেকে নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না, 300 টাকা পিস, 600 টাকা জোড়া, 5 পেয়ার কবুতর একদম 3000 টাকা হলে নিতে পারবেন, এটা একটা প্যাকেজ। এটা হলো যারা হলো অল্প আয়ের লোক, যারা উড়াইতে শখ কিন্তু টাকা পয়সার বাজেট নাই, ভালোটা পালেন, বাজারঘাটে তো কত কবুতর 250 টাকা, 400 টাকা, 350 টাকা জোড়া পালেন, ওটি না পাইলে একটু ভালোটা পালেন, এই যে মাদিটা দেখেন, দেখেন কবুতরের কোয়ালিটি আপনাদের বোঝাইতে হবে না, যারা চিনবেন তারাই নেবেন, মাত্র 600 টাকা জোড়া, 5 জোড়া কবুতর একত্রে 3000 টাকা ফিক্স দাম। আসসালামু আলাইকুম, এই যে এখানে আর একটা প্যাকেজ, এই যে দেখেন একটা নর দেখছেন, কালো কালো নরটা, এই যে এটা হলো মাদিটা, এই যে জিরা গলা মাদিটা দেখেন, ওই যে মশালদম মাদি সবজি আছে, মশালদমটা মাদি, এই দেখেন লাল গিয়ারের কবুতরটি দেখেন দেখছেন, দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দিলে, খুবই ভালো কবুতরের কোয়ালিটি, এই যে পেয়ারটি দেখেন, তিন ছয় আটটা, এই যে দুটা 10টা, এই যে 10টা কবুতর, এই যে সাপচিলাটা আছে এখানে, আপনারা যারা উড়াইতে চান কবুতর বা থরের ভিতরে আছে না, গ্রামে পদ্ধতির ভিতরে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য উড়ানের জন্য, এই দেখেন কবুতরটি একটু ভালো পালেন ভাই, ভালো পারলে মাংস কইব, এই দেখেন যেই কবুতর বেচছি 2,2500 টাকা জোড়া বেচছি, ওই কবুতর আপনাদের দিতেছি, যারা সীমিত আয়ের লোক তাদের জন্য, এই যে কবুতরটি দেখেন দেখছেন কবুতরটি কোয়ালিটিটি মাশাআল্লাহ দিলে, দেখেন প্রত্যেকটা কবুতর দেখেন, এটি টুর্নামেন্টের কবুতর, এখানে অনেক কবুতর আমি যদি পাক টান দিই তাহলে সিলো মারা আসে, এখানে অনেক কবুতর টুর্নামেন্টের কবুতর ভাই, জিদ্দের চোটে কিনছিলাম এখন আবার রয়ে গেছে, এখন আপনাদের প্যাকেজ দিয়ে দিতেছি, তো এই পেয়ারটি যদি কোনো ভাই নেন, এখানেও 5 পেয়ার কবুতর একসাথে যদি কোনো ভাই নেয় একদম 600 টাকা জোড়া, 5 জোড়া কবুতর 3000 টাকা হলে নিতে পারবেন, দেখছেন কবুতর। আসসালামু আলাইকুম, এই যে আরেক পেয়ার কবুতর দেখেন, এই যে খাকি মশালদম একটা ঝাকচুঠাল নর, খাকি মশালদম ঝাকচুঠাল নর, ওই যে একটা আর্মি মাদি আছে, ওই যে মাদিটা দেখছেন একটা আর্মি মাদি আছে, এই যে সাপচিলা, তারপরে এলো এই যে তামাগলা কবুতর, কালা গলা কবুতর, সবুজ গলা কবুতর, এই যে কবুতরের গেটআপটি দেন যে ঝাড়তাছি, এখানে হয়েছে 3, 6, 8টা কবুতর, এই যে 9টা কবুতর, এই যে 10টা কবুতর, ঠিক আছে, এই যে একটা প্যাকেজ দেখেন কবুতর মিলিয়ে মিলিয়ে দিছি, এই দেন কবুতরের গেটআপটি দেখেন, কবুতরটি মাশাআল্লাহ দিলে কত সুন্দর,
সব কবুতর যে বাজারে থেকে কিনলাম 150 টাকা পিস কিনলাম আপনাদের কাছে 350 টাকা 400 টাকা জোড়া বেচা ভালাই ওডা না ভাই দেখেন সব সময় আপনাদের জিতানোর জন্য ভালো ভালো কবুতর আমি তার কালেকশন করছি এই যে এই সব কবুতর কখনো বাজারে ওড়ে নাই দেখেন মাদিটা দেন প্রত্যেকটা কবুতর দেখেন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি তো আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন না নিলে তো কথাই নাই এন্টারটেইনমেন্টের মত দেখে যাবেন ঠিক আছে এই যে দেখেন ওই যে একটা কবুতর বেচছিলাম দেখছেন এই দেখেন ওই যে নর দেখেন এই কবুতরটা প্যাকেজটাও 600 টাকা জোড়া পার পিস 300 টাকা কইরা 600 টাকা জোড়া পাঁচ পেয়ার কবুতর একত্রে একদম 3000 টাকা কইলে আমারতে নিতে পারবেন ধন্যবাদ